নমস্কার। প্রথমেই আমি কিছু জিআই করে দিয়েছি, পরপর ছোট ছোট ভিডিও করছি, 5 মিনিট 7 মিনিটের ভিডিও করছি, দুটো করে প্রবলেম, দুটো ম্যাথ অথবা দুটো জিআই এভাবেই করছি। দুটো ম্যাথের পরে যত সময় তারপর দেখে নিবি, আবার দেখবি, পরপর দেখবি, তবে দুটো ম্যাথ দুটো জিআই করে করছি। আমার চেয়ে যারা সিনিয়র তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। জুনিয়র যারা যারা কম্পিটিশনের জন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমার হার্দিক অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। সর্বোপরি আমার সর্ব মানে শ্রদ্ধেয় গুরুদেব, যিনি আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছেন, আমার শিক্ষাগুরু, ওনার নাম না বললে আমার ঠিক শিক্ষা আমি যে এটা পড়াতে পারছি না। উনি হচ্ছে প্রদ্যুৎ কুমার ভৌমিক, ওনাকে আমার অসংখ্য নমস্কার ভালোবাসা জানিয়েই আমি শুরু করছি। প্রথম যে প্রবলেমটা ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে এই যে প্রথমে এক ব্যক্তি প্রথম দিন 1 কিলোমিটার হাঁটে, দ্বিতীয় দিন 2 কিলোমিটার হাঁটে, তৃতীয় দিন 3 কিলোমিটার হাঁটে, এইভাবে যেতে যেতে 10 দিন পর তিনি মোট কত কিলোমিটার হাঁটবেন। তাহলে প্রথম দিনে হাঁটছে, ধরো স্টার্ট ফার্স্ট দিন প্রথম দিনে হাঁটছে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে হাঁটছে 2 কিলোমিটার, তৃতীয় দিনে হাঁটছে 3 কিলোমিটার, চতুর্থ দিনে হাঁটছে 4 কিলোমিটার, পঞ্চম দিনে হাঁটছে 5 কিলোমিটার, এরকম যে নবমতম দিনে 9 কিলোমিটার হাঁটছে, দশম দিনে 10 কিলোমিটার হাঁটছে, তাহলে টোটাল সে কত কিলোমিটার হাঁটবে? এই যে প্রবলেমটা, এই অঙ্কটা, সে 10 দিন হাঁটতে পারে বা 15 দিন হাঁটতে পারে, 20 দিন হাঁটতে পারে, 20 দিনে সে 20তম দিনে 20 কিলোমিটার হাঁটবে, 10তম দিনে 10 কিলোমিটার হাঁটবে, বা পঞ্চম দিবসে যেটা করবে সেটা 5 কিলোমিটার হাঁটবে। প্রথম দিনে 1 কিলোমিটার হাঁটলো, চুপচাপ রেস্ট নিল, তারপরে দিন 2 কিলোমিটার হাঁটলো, রেস্ট নিল, তারপরে দিন 3 কিলোমিটার হাঁটলো, রেস্ট নিল, এরকম 10th দিনে 10 কিলোমিটার হাঁটলো, এইভাবে প্রথম থেকে তাহলে 10 দিনে মোট সে টোটাল কত কিলোমিটার হাঁটলো, তাহলে এইভাবে করতে হবে যে প্রথম দিনে তাহলে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার, চতুর্থ দিনে 4th, এরকম দশম দিনে তাহলে কত, নবম দিনে 9 আর দশম দিনে 10 কিলোমিটার, এই টোটাল এত কিলোমিটার সে হাঁটবে। এখানে একটা সূত্র আমরা ব্যবহার করে নেব, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, n(n+1)/2, এই সূত্রটা আমাদের 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 100 দিন হতে পারে, 1000 দিন হতে পারে, 90 দিন হতে পারে, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে n(n+1)/2, এন বলতে এনের মান হচ্ছে যে 10, 1, 2, 3, 4 করে 10, এনের মান 10 বসিয়ে দাও, আর 10+1/2, তাহলে 10 আর 10-এর সঙ্গে 1 যোগ হলে 11/2, 2 দিয়ে কাটলে 2, 5, তাহলে 11/5 55 দিন, তাহলে টোটাল হবে কত, 55 দিনে 55 কিলোমিটার হাঁটবে। এখানে এই যে 55 কিলোমিটার দেওয়া আছে, এটা হচ্ছে 55 কিলোমিটার। তাহলে আমরা প্রথম দিনে কত কিলোমিটার হেঁটেছি, 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার, চতুর্থ দিনে 4 কিলোমিটার, এরকম করে নবম দিনে 9 কিলোমিটার, দশম দিনে 10 কিলোমিটার, টোটাল 10 দিন হেঁটেছে। এটা হাঁটতে হাঁটতে এখানে মাঝখানে গ্যাপ আছে, পঞ্চম দিনে 5, 6, ষষ্ঠ দিনে 6, এরকম হেঁটেছে, তাহলে টোটাল সে কত কিলোমিটার হাঁটবে? এই সূত্র হচ্ছে n(n+1)/2, এত কিলোমিটার, এন এর মান কত, যে 10 বসিয়ে দাও, 10 বসিয়ে এই যে হিসাব করো, 10, 10+1/2, এটা 2 দিয়ে কেটে দিতে পারতাম, এখানে দরকার নেই, এখানে 10 আর 11, 10 আর 1 যোগ করে 11, 10 × 11, নিচে 2, 2 দিয়ে কাটলে 5, 11 আর 5 গুণ করলে 55 কিলোমিটার সে হাঁটবে। তাহলে একটা প্রবলেম করে দিলাম। এরপরে যে প্রবলেমটা, এটা ইন্টারেস্টিং প্রবলেম, আরেকটা প্রবলেম, এটা খুবই ভালো, এটা প্রায় পরীক্ষায় আসে, যে কোনো কম্পিটিশান পরীক্ষা, কোনো পরীক্ষা, বলছি কোনো পরীক্ষায় 80% ছাত্র গণিতে পাস করেছে আর 85% ছাত্র ইংরাজিতে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে 75% ছাত্র, উভয় বিষয়ে পাস করেছে কত, 75% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে,